বালিগঞ্জ থেকে কালীঘাট যাওয়ার পথে যে রাজবেরি এভিনিউ আছে, সেই রাজবেরি এভিনিউর ওপরেই জাস্ট বাসন্তী দেবী কলেজ পার করে যে স্পেন্সার আছে, স্পেন্সারের ঠিক উল্টো সাইডেই বহু পুরনো এই অঞ্চলের মানুষের মন জিতে নেওয়া এক মাসির হোটেল আছে রাস্তার উপরে। যে হোটেলে এসে লিভিং উইথ রাহুল, আমার খুব প্রিয় চ্যানেল, সেই চ্যানেলে সেই রাহুল আর কাজুর যে টিম, তারা এসে খুব সুন্দর ভিডিও বানিয়েছে, একবার নয় অনেকবার বানিয়েছে। এবং এখানকার খাবার দেখে এত ভালো লেগেছিল, ভাবলাম যে যাই গিয়ে দেখি এখানকার খাবার কীরকম, তার স্বাদ নিতে কিন্তু ভুলবো না। তো সেই সূত্র ধরেই চলে এসেছি। মাসি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে, অনেকটা রান্না হয়ে গেছে, গিয়ে দেখবো, মাসির সাথে গল্প করবো, আর রান্না কী হচ্ছে সেটা দেখবো এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই খেয়ে তো টেস্ট করবোই। যাওয়া যাক, দেখি মাসি কী করছে, মাসির সাথে কথা বলি আগে। প্রথম আমার বর চা বিক্রি করতেন, তারপর 3 মাস হোটেল চালিয়ে আমার স্বামী মারা যায়, তারপরে আমি মানে কাজ করতাম আমাদের বাড়ি ছেড়ে দিয়ে বললো তুই দোকানটা বাঁচা, কাজ গেলে কাজ পাবি, দোকান গেলে দোকান পাবি না। আমার বাড়ি সুন্দরবন আর আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া। আমার নন্দে জামাই বললো তুই দোকানটা আগে কর বৌদি, কাজ ছেড়ে দাও। তারপরে ওই দোকানটি ঝাঁপিয়ে পড়লাম, তখন কিন্তু কিছু জানি না, পাড়া গান নিয়ে কিছুই জানতাম না, সেটাই কীরকম ভাত বেসতে হয়, কীরকম কী করতে হয়, মাথায় ঘমটা দিয়ে তারপরে তো ওই দোকানদারি শুরু করলাম। অনেক লড়াই করে করে মানুষের সামনে অনেক ভালো ভালো খাবার তুলে ধরছে। হ্যাঁ, ভালো তুলে দিচ্ছি কি, আর এখন সবাই ভালো হয়ে গেছে, প্রচুর ভালোবাসে। সেটাই সেটাই হলুদ দিলেন একসাথে, তো মোটামুটি কত লোকের এটা হচ্ছে রান্না? মোটামুটি 200-250 লোকের রান্না হচ্ছে, নাহলে রোজ 500-600 খায়। দুধের মুখে বেশি, চৈত্র মাসে বেশি, এখন তো পুজো পাজা হয়ে গেছে। আর আপনি তো বলেন খাসির মাংস শুধু বুধবার করে এখন হয়, যেহেতু বুধবার নেই কোনো, বুধবার যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, যদি বেশি মুরগির অর্ডার হয় তাহলে আমি শুক্রবার করি। আচ্ছা, আর বাকি দিনগুলো আপনার চিকেন হয়, যেরকম আজকে চিকেন রোজ একটু চিকেন, ঠিক ঠিক, আমরা যেরকম আজকে সোমবার এসে চিকেন হচ্ছে, এবার পড়ে যাচ্ছে ভেন্ডি। ভেন্ডি বাহ দেখতে কিন্তু সেই খাসা লাগছে, আশা করি টেস্ট জবরদস্ত হবে, কি বলো বিট্টু? একদম মানে এরকম দেখতে চোখের সামনে একদম পুরো ফ্রেশ ফ্রেশ জিনিস দিয়ে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছি সেটা, খাওয়াটা আলাদা মজা, আলাদা মজা হবে। সময় তো মাসি আপনাকে এখানে অনেক অনেক লোকের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে, তাই না? প্রচুর প্রচুর আদা কাঁচা লঙ্কা দিয়ে দিল মাসি, ইতিমধ্যে আপনাকে একদম বসতে দেয়নি, মেরেছে এরকম আপনি মেরে, হ্যাঁ মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, গরম গরম উনান সব ভেঙে হল্লা গাড়ি তুলে নিয়েছিলেন, বহু ঝামেলা পুজিয়েছে, এখন কিছু হলে এখন কিছু নেই, পালাতাম পুলিশের গাড়ি থেকে পালিয়ে যেতাম, ফের আবার বসতাম। সকালবেলা করে কি পরোটা তৈরি হয় আপনার এখানে? সকাল থেকে ছেলে পরোটা ভাজছে। আচ্ছা, আর দুপুরবেলা থেকে ভাত হয়? পরোটা ভাত পরোটা সারাদিনই থাকে, রবিবার বন্ধ থাকে, কিন্তু রোববারে এখনও বন্ধ থাকবে। আচ্ছা, কিন্তু এবার সারাদিন খোলা থাকবে, একটু চিনি দিয়ে দিল মাসে, আর কাঁচা লঙ্কা আরো একটু বেশি দিতাম, কিন্তু আমার ম্যাডাম ঝাল খায় না, খুবই টেম্পটিং লাগছে। বেশ অনেকক্ষণ ধরে মাসি কিন্তু এটা কষানো হচ্ছে, তাই না? বাস কষিয়ে কষিয়ে হবে, তার মধ্যে কোনো জল দেওয়া হবে না বললেন, না জল দিলে পরে টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে, একদম বিচ্ছিরি। জল তো দিলাম না, দেখলে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো মায়ের হাতের রান্না মনে হচ্ছে, দেখে যেরকম অসাধারণ লাগছে আর সেরকম তার মধ্যে মায়ের সেই ছোঁয়া আছে। আর এটা কী দিচ্ছেন মাসি? একটু জিরের গুঁড়ো। আচ্ছা, জিরের গুঁড়ো আছে, 1500 টাকা না পুরো একদম। মাসি পরোটা দিয়ে এই তরকারিটা দিয়ে একটু খাবো, হ্যাঁ এই তো, ও ও ও হো, সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র চা খেয়ে এসেছি, বিট্টু আর আমি তো খিদে পেয়েছি সবারই। ও বিট্টু বলে স্টেশনে একটুখানি কিছু খেয়ে নিয়েছে,
তো আমি একটা পরোটা তাই নিলাম, এখানে মাসির এখানে পরোটা তৈরি হয়, এখানে দু পিস পরোটা দেওয়া হয় 25 টাকা করে। একটা পরোটার সাইজ দেখুন, বেশ বড় সড়ো পরোটা, আর আমরা একটা নিয়ে নিয়েছি মানে ধরুন 13 টাকা করে পড়বে, সঙ্গে একটা ডিমের অমলেট, আর ডিমের অমলেট হচ্ছে 12 টাকা করে। আর এই সবজি যদিও দেওয়া হয় না, কিন্তু এত ভালো রান্না হচ্ছে দেখে একদম থাকতে পারলাম না, এখন মুখ দিয়ে পড়ছে জল বেরিয়ে যাবে। তো এই সেই সবজি নিলাম, এটার দাম কত নেবে সেটা মাসি পরে আমাকে জানিয়ে দেবে, এক প্লেটের দাম হয়তো নেবে। ওটার সাথে যে তরকারিটা থাকে সেটা প্রতিদিনই চেঞ্জ হয়, আর যেরকম দেখলাম আলু বাঁধাকপির তরকারি আছে, অন্যদিন হয়তো অন্যরকম থাকে, কিন্তু আমি চাইছিলাম ওটা স্পেশাল তরকারিটা, হ্যাঁ মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর ভেন্ডি দিয়ে, ও তার সঙ্গে পেঁয়াজ দেওয়া ছিল। দেখলাম রান্না করাটা দেখলামই, আপনাদেরকেও দেখালাম, অসাধারণ অনবদ্য কোনো শব্দ এই তরকারিটার জন্য যথেষ্ট নয়, অসাধারণ লাগছে খেতে। মাছের মাথা মানে রুই মাছ আর কাতলা মাছের মাথার অপরূপ স্বাদ, আর এর মধ্যে মিলেমিশে একটা খুব সুন্দর ছ্যাঁচড়া বা তরকারি তৈরি হয়েছে, আর সেটা যেরকম পাওয়া দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এবং বেগুন মাছের মাথার বিভিন্ন অংশ ভেন্ডি তো আছে, সত্যি মানে এরকম ব্রেকফাস্ট পেলে মন প্রাণ জুড়ে যায়, আর সঙ্গে এরকম অপরূপ ডিমের আমলেট। আজকে যদিও মাটন হবে না মাসির এখানে, আজকে আমরা চিকেন খাবো চিকেনের সঙ্গে, তাছাড়া অন্য একদিন আসবো দরকার হলে, যেদিন মাটন হবে আর যা যা হবে সবই টেস্ট অবশ্যই করবো। তবে এইটা দিয়ে একদম পুরো ছক্কা মেরে দিয়েছে মাসি, মাসি অসাধারণ খেলাম। হ্যাঁ ওটা কি নাম, যে ভেন্ডি চচ্চড়ি বলবো, ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি মাছের মাথায় চচ্চড়িটা অসাধারণ খেলাম। এটা কি শুরু হয়েছে, এটা এটা রোলের চিকেন, আচ্ছা আচ্ছা রোলের সাথে যে চিকেনটা যাবে সেই চিকেনটা, বাহ বাহ। এই রোলটা কি সারাদিনই বিক্রি হয় মাসি? হ্যাঁ সারাদিন, আর যখন ইচ্ছা যেটা যে রুচি হবে সে সেটা খাবে। ঠিক ঠিক ঠিক, আর এর মধ্যে কী কী দিয়েছে? চিকেন আছে, টমেটো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন। রোলের জন্য চিকেন একদম রেডি, তাই তো? চিকেন একদম কষিয়ে একবারে সেই হয়ে গেছে, এবার রোল যখনই যখনই তৈরি হবে এখান থেকে নিয়ে চিকেন দেওয়া হবে। পিওর কাচ্চিঘানি সরষার তেল দিয়ে এই চিকেন কষা তৈরি করা হবে, যার জন্য এখন তেল দেওয়া হয়েছে এখানে, এই যে কাচ্চিঘানি যে তৈরি হচ্ছে, মানে কোনোরকম কোনো বাজে তেলের কোনো ব্যাপার নেই, কোয়ালিটি একদম সবসময় মেনটেন করার জন্য চেষ্টা করা হয়েছে। দেখুন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ যে সম্বর দেওয়া হচ্ছে, আর তার মধ্যে তার জিনিসটা দিয়ে দেওয়া হলো হচ্ছে পেঁয়াজ। মাসি এত তাড়াতাড়ি রান্না করছে, ফ্যান্টাস্টিক, এইরকম ফাস্ট না হলে হবে। আর এর মধ্যে কী দিচ্ছেন? ক্যাপসিকাম, টমেটো, এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এবার কী দিচ্ছে? চিনি, একটু চিনি দিয়ে দেওয়া হলো এর মধ্যে, রসুন, রসুন বাটা, রসুন বাটা, বাহ কতটা পরিমাণ। এবার একটু হলুদ দিয়ে দেওয়া হলো, এবার হলুদ, নুনটা দেবো পরে মাংসটা ঢেলে আমরা। আচ্ছা ঠিক আছে, নুন দেওয়া বাকি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, নাহলে সাদা কাঁচা লঙ্কা তো মানে কালার ভালো আসবে না। আর আজকে আমার একটু আদা বাটা বৌমা কম দিয়ে ফেলেছে গো, আদা বাটা অনেক দিয়ে আছে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা মশলাপাতি কি বাড়ি থেকে পেস্ট করে নিয়ে? হ্যাঁ সব মেশিনে আমার বৌমা করে, মেশিনে করে নিয়ে ঢেলে দেওয়া হলো। হ্যাঁ জল ঝরিয়ে শুকনো করে চিকেন গুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার চিকেনটাকে ভালো করে কষানো হবে, আর তার আগে মশলাটা একটু কষিয়ে নিয়েছেন তাই না মাসি? হ্যাঁ মশলাটা কষালো। আচ্ছা এই চিকেনের মধ্যে আলু দেন না তাই না মাসি? না আলু তো খাওয়ার জন্য সব পাগল, আমি দিলে মাংস শেষ হবে না। আচ্ছা আচ্ছা, মাংসটা কিন্তু সেই হয়েছে মাসি, গন্ধ কিন্তু হেভি বেরিয়ে গেছে। ও কি কালার এসছে মাসির, সেরা কালার এসছে একদম। দেখুন কত জল বেরিয়েছে, কিন্তু এর মধ্যে এক ফোঁটা বিন্দু বিসর্গ জল দেওয়া হয়নি। জল ছাড়া রান্না হচ্ছে চিকেনটা, কিন্তু তার মধ্যে দেখুন ধীরে ধীরে অল্প হালকা আছে, ফুটতে ফুটতে কতটা পরিমাণে জল বেরিয়েছে। একটা জিনিস দেখছি যেটা, যে মাসি এত রান্না করছে কোনো রান্নায় কিন্তু নুন ঝাল কিছু চেক করে দেখছে না, আর আমি যেটা খেলাম খেয়ে দেখলাম যে একদম সব কিছু পারফেক্ট, এটাই অভিজ্ঞতা তাই না মাসি? এটা আমি ছোটোবেলা তো খুব ছোটোবেলা দেশতে পালিয়েছিলাম সুন্দরবন, একটা মাসি আমার বাড়ি কাজে ঢুকেছিলাম, ওনার হাতে আজ মরে স্বর্গে গেছে, ওনার হাতে মাছের খেয়ে দেখেছি আমি, এক টুপের কাটি উনি শিখিয়ে দিয়ে গেছে, আজও পর্যন্ত মনে রেখেছি না।
দেখুন কত জল বেরিয়েছে, কিন্তু এর মধ্যে এক ফোঁটা বিন্দু বিসর্গ জল দেওয়া হয়নি। জল ছাড়া রান্না হচ্ছে চিকেনটা, কিন্তু তার মধ্যে দেখুন ধীরে ধীরে অল্প হালকা আছে, ফুটতে ফুটতে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আজকে শুধু খেতে নয়, মাসির সাথে গল্প করতে এসেছি, অনেক গল্প করছি মাসির সাথে। মাসির সেই লড়াইয়ের সংগ্রামের কাহিনী তো শুনেছি, যেটা আপনাদেরকে একটু আগে শোনালাম। আর হ্যাঁ গেছে, মানে সে শত্রুতা সে আমাকে তুলে দেওয়ার জন্য সবাই পিছনে লাগলো। আমার বর মরে যাওয়ার জন্য যখন হোটেলটা চালালাম না, তখন কী সেল আমার দোকানে। হ্যাঁ আমি বলছি আমার দোকানে খাবার নেই, তাও সে আমার কাছেই খাবে, কেন ভগবান জানে। তাই নয়, আমি এতটুকু সময় যা দেখলাম মাসি, যে সাত খাবারের লোকে আসবে। আমি কালালে পাশে একটা হোটেল ছিল তখন, এখানে 9:00 হোটেল, ওরা চুক্তি করে গুন্ডা লাগিয়ে দিল হ্যাঁ আমাকে তুলে দেওয়ার জন্য। আমার খুব সেল, আমি এই ভাতের রোল চালাতাম না বাবু। এখানে একটা ডিম্পল বলে সেলুন হয়েছিল, ভদ্রলোক উনি সিনেমার আর্টিস্ট ছিল, আর ওই দোকানটা নিয়েছিল, দুটো দিয়েছিল মনে, উনি দোকানটা চালিয়েছিল। কিন্তু ওই ভদ্রলোক আমার হাতে চা খেয়ে বললো, দিদি আপনি ভাত বিক্রি করেন না, পাশের রোল বলে কে ভালো হয় না। তা আমরা খাওয়ার জন্য 2-3 জনকে দিতাম, বলতো কি আমি না আমি জানি না দাদা কীরকম বিক্রি করতে কে। উনি বললো বানান যা খরচা লাগে আমি দেবো। খুব বড় লোক ছিল, আমার খুব লজ্জা লাগতো, আমি কী করে ভাত বিক্রি করে আমি তো জানতামই না। তারপরে ওই ভদ্রলোক আমাকে আজ কোথায় আছে জানি না, উনি দোকান বেঁচে দিল, চললো না, সে বারেবারে কিনতে হচ্ছে আর বারেবারে কিনছে, কেউ টিকতে পারছে না, উনি চলে গেল। অনেক লস্টস খেয়ে মনে ছেড়ে দিল দোকানটা, উনি আমাকে শিখিয়ে দিয়ে গেল ভাত বিক্রি করে ভাত রান্না করতে। ওনার দৌলতে তখন একটা ওই আমার হাঁড়ি দেখছে না বাবু, এরকম হাঁড়ি, হ্যাঁ হ্যাঁ ওই হাঁড়ির এক হাঁড়ি করতাম, ওই হাঁড়ি দিয়ে আমার 70 কিলো চালের ভাত কাটিয়েছি। কাটি যখন দিয়ে ভেঙে তুলে পরিষ্কার করে দিল ফুটপাথ, তারপরে চলে গেলাম। খুব তখন মানে যত টাকা কামালাম বাড়িটা বানিয়ে নিলাম একতলা, একতলা বানাতে যেয়ে খুব ডাউন হয়ে গেলাম। তখন আর পয়সা কুলাচ্ছে না, আয় নেই, বাড়িটাও বানাতে পারছি না, খুব মানে বিপদে পড়েছি। মানে সুন্দরবনে বাড়ি বানাতে, না না সোনারপুরে বাড়ি, আমার সোনারপুরে বাড়ি বানিয়ে, সোনারপুরে দোতলা বাড়ি করেছি আমি, ঘর করেছি। আর এই দোকান নিয়ে আমি চালাচ্ছি এখন, এই শুধু পায়ে প্রবলেম, পায়ে প্রবলেম হচ্ছে বয়স বাড়ে। এখন আমি আমার মায়েরও সেম প্রবলেম, 50 কেজি মাল কোনো হাতে আনতে কোনো 60 কেজি 70 কেজি মাল বয়ে আনি, এখন খালি একটা মোবাইল নিয়ে ব্যাগ নিয়ে যাই জলের বোতল, তাই মনে পারি না ভারী। আর তখন কত ব্যাগ বইতাম আমি, যেভাবে একটা কাজ করতাম দাদাও বলতাম তুই গাছ জোরে করছিস তো একদিন বুঝবি। মানে আমি কী বলবো, লেকের কাছে জানো যে 13-14 তলা বেয়ে চলে যেতাম, লিফ্টে চলে যেতাম, লিফ্ট ছাড়া ওই কোনায় শাড়ি পাততাম। আর ওই যে জিতেন দা বলে আছে মুদিখানা, এত দূর রাত্রেবেলা অর্ডার নিতাম, শাড়ি পেতেই দিতাম আর সব পেতে পেতে খাওয়াতাম। অত লোককে আমি কোথায় পাবো, অত থালা দেবো, রাত্রেবেলা অর্ডার ধরতাম। তখন একটা মজা আলাদা ছিল, তখন কোনো কষ্ট বলে ছিল না, সেটাই হেভি সেল ছিল তখন হেভি। এখন মানে সেল খুবই কম, এখন সারাদিনে 10 কিলো চাললে বসে থাকতে, তখন 70 কিলো চাল বিশ্বাস করতে, তারপর 30 কিলো আটা, 30 কিলো ময়দা দিতে পারতাম। আর এটা কি মশলা দেবেন মাসি? গরম মশলা, হ্যাঁ গরম মশলা গন্ধ বেরিয়েছে, গরম মশলা দিয়ে দিল মাসি এবার এর মধ্যে। বাহ, এবার এটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে, রান্না কমপ্লিট, তাই তো? চিকেন কমপ্লিট। আর যা কালার এসছে না, আর গন্ধ যা বের, যা যা অ্যারোমা বেরিয়েছে, ও হো হো হো, কি ফ্লেভার, কি আহা। আর মাসি এটা কি মুসুর ডাল রান্না হবে নাকি সেদ্ধ হবে? এটা মানে সেদ্ধ অবস্থায় থাকবে, মানে যারা খাবে সেদ্ধই খাবে। বাহ বাহ বাহ, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মুসুরির ডাল, তাই তো? নুন আছে এর মধ্যে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা তেল। ফোড়ন দিলে বাহ, তেলে হলুদ দিতে হবে, হ্যাঁ হলুদ দেওয়া যাবে না তো। বাহ, এই মুসুরির ডাল, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হবে, আর প্রেশার কুকারে বয়েলড হবে। এই বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেওয়া হচ্ছে, ভাজা বেগুন তুলে নেওয়া হচ্ছে। কি কি মাছ আছে এখানে? রুই মাছ আছে, ভেটকি মাছ আছে।
নিয়ে নিয়েছি মাসির হোটেলের জবরদস্ত খাওয়া দাওয়া। দেখে তো যা ভালো লাগছে কি বলবো, এতক্ষণ ধরে রান্নাবান্না দেখলাম, আর সকালে অলরেডি এখানে পাওয়াটা খেয়েছিলাম, তার সাথে এই যে সবজিটা স্পেশাল সবজিটা দিয়ে খেয়েছিলাম, সঙ্গে ডিমের অমলেট ছিল, সে আপনারা দেখলেনই কি বলবো। আর সঙ্গে যেগুলো যেগুলো নিয়ে নিয়েছি বা আজকে যেগুলো হয়েছে সবই নিয়ে নিয়েছি, যা যা হয়েছে কী কী হয়েছে আর তাম কী চলুন একটু দেনে নিই আগে। এই দেখতে পাচ্ছি মিনিকেট চালের ভাত, মিনিকেট চালের ভাতের সাথে যদি এরকম সবজি হয়, দু রকমের সবজি আছে, সঙ্গে চলে এসেছে কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ, এগুলো এর সাথেই আছে, আর মাছের মাথা দিয়ে ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে একটা খুব সুন্দর একটা সবজি, আর সঙ্গে আছে মসুরির ডাল, মসুরির ডাল সেদ্ধ, মানে এটা কিন্তু সোমবার দেওয়া হয়নি, কী কী দিয়েছিল সেটা দেখিয়েছি আপনাদেরকে। আর এর দাম মানে এই কটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। হ্যাঁ, বেগুন ভাজা, এত বড় বেগুন ভাজা, মানে এটা গোটায় বেগুন ভাজার অর্ধেক, যার দাম 5 টাকা, ইয়েস 5 টাকা। আর সঙ্গে আছে ভেটকি মাছ, এরকম একটা অর্ধেক ভেটকি মাছ, ভেটকি মাছ দিয়ে ভাত নিলে পরে যার দাম পড়বে আপনার 80 টাকা। আর এখানে নিয়েছি চিকেন কষা, যে চিকেন কষা রান্না করা পুরোপুরি দেখালাম, মানে যার মধ্যে জল ছাড়া চিকেন কষা, যার প্রাইস এক পিস দিয়ে যদি আপনি পুরো ভাত নেন তার দাম পড়বে তার 90 টাকা, আর এক পিস শুধু যদি নেন তার দাম পড়বে 50 টাকা। আমি যদিও 2 পিস নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের খাবার দাবারের মেনু, শুরু করবো খাওয়া দাওয়া। তো অলরেডি সব মাংস ঢেলে নিয়েছি আমি, কারণ একটা থালার মধ্যে সব কিছু ঢেলে পরে মজাটাই আলাদা হয়ে যায়। তো শুরু করবো এখানে আগে এই ডাল দিয়ে, ডালটা হচ্ছে মুসুরির ডাল, সেদ্ধর মুসুরির ডাল, যেখানে সোমবার দেওয়া হয়নি, জাস্ট একবার সিটি দেওয়া, মানে সিটি না দেওয়া আর কি, মানে হালকা করে সিটি হওয়ার আগে নামান, নামি নেওয়া। সাথে আছে এইরকম অসাধারণ মাছের মাথা, ভেন্ডি আর বেগুন দিয়ে বানানো ছেঁচড়া বা তরকারি বা চচ্চড়ি, দুর্দান্ত। এরকম হাতের রান্না খাওয়ার জন্য বাংলার যে কোনো জায়গায় ছুটে যাওয়া যেতে পারে। আর মাসে পাশে বসে কন্টিনিউসলি খাবার সার্ভ করে যাচ্ছে, এরকমভাবে বেঞ্চের উপর একের পর এক সবাই বসে খেয়ে চলেছেন। একদম যেখানে বসে আছে তার পাশেই আছে কিন্তু রাসবিহারি অ্যাভিনিউ, আর উল্টো সাইডে আছে স্পেন্সার, আর পাশেই আছে বাসন্তী দেবী কলেজ। আমি বরং একটু সবজিটাতে মাখিয়ে নিই, একটু আগে বানানো আমার তো দেখেছি চট জলদি কী সুন্দর রান্না করা, যার মধ্যে জল ছাড়া কিন্তু একটু দেখেছি এটা আপনার জল জল না দিয়ে বানানো, পুরো কষানো। আর সাথে আছে এটা পুরো গোটা বেগুনের অর্ধেক বেগুন মাত্র 5 টাকায়, বাজারে মানে কিনতেও পাওয়া যাবে না হয়তো এই দামে, এই দামে বিট্টু বেগুন ভাজা কি বেগুন মানে কিনতেও পাওয়া যাবে না, বেগুনের দাম 5 টাকায় পাওয়া যাবে, এটা হাফ বেগুন, হাফ বেগুন ভাজা 5 টাকায়। বেগুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে। এরকম যদি রান্নার কোয়ালিটি হয় তাহলে মানুষ দূর দূর থেকে ছুটে আসবেই বা না কেন। দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ যাওয়ার পথে বিভিন্ন গাড়ি আশেপাশে দাঁড় করিয়ে গাড়ির ভিতরে তারা খাবার নিয়ে খাচ্ছে, আর এই অঞ্চলে যত দোকান আছে তাদের বড় সংখ্যক এখানকার কাস্টমার। মাসি ভালোবেসে শশা দিল, আর এখানে দেখলাম বাঁধাকপির আলুদের তরকারি আছে যেটা সকলকেও দেওয়া হচ্ছে, এইটা দিয়ে একটুখানি খেয়ে দেখি, এটাও বেশ ভালো করতে। এবার নিয়ে নিয়েছে ভেটকি মাছের মাথা, মাথা বলতে এখানে অ্যাকচুয়ালি ভেটকি মাছগুলো খুব বড় না, মাঝারি সাইজের ভেটকি মাছ, সেগুলোকে অর্ধেক করে বিক্রি করা হচ্ছে। আগে শুধু মাছটা খেয়ে দেখি, মাছগুলো দেখুন একদম ফ্রেশ ফ্রেশ মাছ, একদম 50 টাকা একটা ভেটকি মাছ, সত্যি অতুলনীয়, দুর্দান্ত খেতে মাছটা। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে চিকেন কষা আর ভাত, ও যা কালারটা যা হয়েছে, আর চিকেনের সাইজগুলো দেখুন, এক একটা পুরো লেগ পিস, আর এরকম এটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি উইংস পার্টটা, সাথে আছে এরকম একটা ছোটো পিস, এগুলোকে ছোটো পিস হিসেবেও বিক্রি করা হচ্ছে দেখলাম, সঙ্গে এই রকম গ্রেভি। এটা হচ্ছে অরিজিনাল কষা যেখানে কোনোরকম জল ব্যবহার করা হয়নি, জল ছাড়া চিকেন কষা, কোনো রকম কালার ব্যবহার থেকে শুরু করে কোনো কিছু নেই, যেটা আপনাদেরকে তৈরি করা শুরু থেকে সেসব দিয়ে দেখালাম, মানে একদম পিওর নিট অ্যান্ড ক্লিন জিনিস দিয়ে তৈরি, এত সুস্বাদু চিকেন কষা আমি কবে কোথায় খেয়েছি মনে করতে পারছি না, কারণ একদম বাড়ির রান্না, গরম মশলা খুব সুন্দর ফ্লেভার, পেঁয়াজ রসুনের একদম সুন্দর ব্যালেন্স ফ্লেভার। নরম তুলতুলে জুসি চিকেন একদম
ধীরে ধীরে মাসি দেখলো অনেক কম ধরে কষিয়ে কষিয়ে রান্না করলো জল ছাড়া, আবার বারবার করে বলছি জল ছাড়া। মাসির সাথে গল্প করলাম, মাসি আমার সাথে গল্প করলো, গল্প করতে করতে চিকেন রান্না হয়ে গেল। মাসি চিকেনটা যে কী হয়েছে, এত সুস্বাদু হয়েছে না মাসি, খেয়ে নি আগে, এত সত্যি বলছি অসাধারণ হয়েছে, অসাধারণ। বাহ 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 বাহ, মাসির তরফ থেকে বোনাস চিংড়ি মাছ ভাজা, আজকে পুরো জমে যাবে আপনাকে। চিংড়ি চিকেন মাছ চিকেনের যে কোয়ালিটি, হাতে এরকম দুর্দান্ত চিংড়ি, আহা হা, কোন হরিদাস কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু খেয়ে যায়। মাছ ছাড়তে পারছি না, খাওয়াটা শেষ করে তারপর আসছি। রোড সাইড রেস্টুরেন্টে বসে পড়েছি, একদম রোড সাইড রেস্টুরেন্টে, এসি রেস্টুরেন্ট, পুরো একদম ন্যাচারাল এসি, এটা কিন্তু কোনো কৃত্রিম এসি নয়। হ্যাঁ অবশ্যই, একদম কৃত্রিম এসি এটা পুরো। তো খাওয়া দাওয়াটা শুরু করে দাদা তো যখন খাচ্ছিলো দেখে তো মানে আমার নিজের লোভ লাগছিলো, ভিডিও করতে পারছিলাম যে এত সুন্দর মাংসের স্মেল বেরোচ্ছিলো। খাওয়াটা শুরু করি, ভেসি ভাত নেবো, একদম হালকা পাতলা বাঁধাকপি, মাসে একদম মুখের সামনে বসে মায়েরা যেরকম খাওয়ায় বসে, একটু একটু ডাল দিই, এটা এটা দিই, এরকম বলে বলে কিন্তু খাওয়াচ্ছে, শুধু আমাদের নয় সকলকে। এখানে যা যারা খেতে বসে প্রত্যেকে কিন্তু বারবার করে জিজ্ঞাসা করছে এটা দেবো সেটা দেবো, মানে যেরকম ঘরে অ্যাকচুয়ালি মারা করে। এবার সেই কাঙ্ক্ষিত অস্থির করা মাংসের ঝোল, এই মাংসের ঝোলটা যখন বানানো হচ্ছিলো তখন থেকে আমি আগ্রহ নিয়ে কখন শ্যুট শেষ হবে কখন আমি খাবো। অস্থির করা মাংসের ঝোল, লাল টকটকে একদম কম আছে, আবার একটা মেটেও দিয়েছে মাছি আমাকে। উন্মাদ করা খাবার, উন্মাদ করা, সিরিয়াসলি চালটা কোনো কথা হবে না, পুরো মায়ের হাতের ছোঁয়া, মায়ের হাতের ছোঁয়া, সিরিয়াসলি। ডুমে গেছে, কোনো বড়ো রেস্টুরেন্টকে অনায়াসে টেক্কা দিতে পারে এই মাংসের জন্য। মাসির মাংসের সাইজ ছোটো করে দিয়েছে, কিন্তু মাংসের ঝোলটা অনেকটা বাড়িতে এখন মাংস কষানো হয় না জল দেওয়ার আগে, আমি আমার বাটনে দাঁড়িয়ে থাকতাম এক পিস মাংসের জন্য, এগুলো সেই মাংস জল ছাড়া পুরো চিকেন, জল ছাড়া কষা মাংস, এই হচ্ছে প্রপার কষা মাংস। মেটেটা দিয়ে মা ভাতটা একটু মেখে নিচ্ছি, এরিয়ার যত অটো ড্রাইভার বলুন বা ট্যাক্সি ড্রাইভার যারা আছে, দাদারা বা ভাইরা আছেন, তাদের জন্য কিন্তু একদম প্রশস্ত জায়গা, যারা এখানে এসে তাদের দুপুরের খাবার খেয়ে থাকেন, আর দোকানদারেরা কারণ দেখছি কন্টিনিউ যারা আসছেন তারা কিন্তু খুবই পরিচিত, আর মাঝের সাথে বেশ অনেক দিনের সম্পর্ক এই খাওয়া দাওয়ার সূত্রে। দুর্দশ লাগবে, একদিন বলেছিল তুমি দু নম্বরে না করলে বাড়ি করতে হবে, ওকে চোখে দিয়ে দেখিয়ে দিলাম, এত সুন্দর সফট হয়েছে, এটা কিন্তু বডি পিস, তাও করে ছিদ্র রাখবে না, যতটা পেরেছি ওর অটো বুক করে এনেই আসেনি গুলিয়াতে এসে, এরকম চোপ্পু চোপ করে চিকেনের ঝোল দিয়ে আগে রান্তে যা জমে খুঁজি। গড়িয়াহাটে মাসির হোটেলে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। আমি আবার বলে দিচ্ছি যদি এখানে আসতে চান কীভাবে আসবেন, বালিগঞ্জ থেকে রাজবিহারী অ্যাভিনিউ আছে, রাজবিহারী অ্যাভিনিউয়ের ওপরে বাসন্তী কলেজের পাশেই স্পেন্সারের অপোজিটেই মাসির বহু পুরনো হোটেল, 50 বছরের প্রায় পুরনো হোটেল, আর এই হোটেলে খাবার দাবার খেয়ে সত্যি মন প্রাণ ভরে গেল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও করলে প্লিজ শেয়ার করুন, আর মাসির হোটেলে অবশ্যই একবার না একবার অবশ্যই খেয়ে যান। হ্যাঁ তবে রবিবার করে কিন্তু মাসির হোটেল বন্ধ থাকে, আর যদি খাসি মাংস খেতে হয় তাহলে বুধবার বা শুক্রবার, বুধবারটা হওয়ার চান্সই বেশি, আর বাকি শুক্রবারও হয়, আর বাকি দিনগুলো এখানে চিকেন হয়, মাছ হয়, আর বিভিন্ন ধরনের সবজি হয়। তো আজ এই ভিডিও হলো, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও, আর পারলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। Bye-bye.